সবাইকে স্বাগতম আমার ঘরে আমার স্কুল অনুষ্ঠানে আমি তোমাদের সাথে আছি ফয়সাল আজিজ আমি আজকে তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 11 অধ্যায়ের তথ্য ও উপাত্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই আলোচনার শেষে তোমরা জানতে পারবে তথ্য উপাত্ত বিষয়টা কি এবং কি করে তাকে বিন্যস্ত করতে হয় আমি একটু ছোট উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি ধরো তোমাদের ক্লাসের যতজন ছাত্র আছো তারা কোন একটি পরীক্ষায় গণিতে যে নাম্বার পেয়েছ তার একটি তালিকা তৈরি করা হলো তালিকা তৈরি করে সেটি সংরক্ষণ করা হলো সেই যে তালিকা তৈরি করা হলো। এই তালিকাটি হচ্ছে একটি তথ্য তথ্যটা কেমন যে গণিতে তোমাদের ক্লাসে ছাত্ররা কেমন ফলাফল করেছে কিন্তু এই গণিতে ফলাফলের যে তালিকা আছে এই তালিকার ভিতরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর নাম হচ্ছে উপাত্ত অর্থাৎ ডেটা তথ্য মানে হচ্ছে ইনফরমেশন আর উপাত্ত মানে হচ্ছে ডেটা ডেটা মানে কতগুলো সংখ্যা আর তথ্য মিলে কতগুলো সংখ্যা তথ্য মানে হলো কতগুলো সংখ্যা মিলে যখন কোনো একটি ঘটনা পরিপূর্ণ প্রকাশ করছে তার নামই হচ্ছে তথ্য আর তথ্যের যে কাঁচামাল তার নাম হচ্ছে ডেটা বা উপাত্ত উপাত্ত আমরা দুই রকম দুই ভাবে সংগ্রহ করতে পারি এই যে নাম হচ্ছে প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত যে উপাত্তটি সরাসরি নিজে সংগ্রহ করা যায় অর্থাৎ তুমি কোন একটি জায়গায় গেলে কোন একটি এলাকায় গিয়ে ঘরে 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 জিজ্ঞেস করলে যে সেই বিভিন্ন কতজন করে মানুষ নিজে নিজে তুমি ডেটা সংগ্রহ করতে পারলে এটার নাম প্রাথমিক উপাত্ত আর দ্বিতীয়টা উপাত্ত দ্বিতীয় ধরনের নাম হচ্ছে মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত পরোক্ষ বোঝায় যে উপাত্তটি তুমি সরাসরি সংগ্রহ করতে পারছো না অন্য কোন জায়গা থেকে সংগ্রহ করছো উদাহরণস্বরূপ তুমি এই অস্ট্রেলিয়ায় গত এক বছরে কি পরিমাণ তাপমাত্রার পরিবর্তন ঘটেছে প্রতিদিনের তাপমাত্রা তুমি সংগ্রহ করার চেষ্টা করলে এই তাপমাত্রা তুমি নিজে গিয়ে সংগ্রহ করতে পারবে না এই তাপমাত্রা তুমি অন্য কোনো জায়গা থেকে সংগ্রহ করবে তাই এই উপাত্তকে বলা হয় পরোক্ষ বা সেকেন্ডারি ডেটা বা পরোক্ষ উপাত্ত তো এই প্রত্যক্ষ পরোক্ষ পরত্ব যাই থাকুক এই ভিতরে যা আমরা পাই তার নাম হচ্ছে সংখ্যা এই সংখ্যাগুলো কখনো সুন্দরভাবে সাজানো থাকতে পারে কখনো সাজানো নাও থাকতে পারে যদি সংখ্যাগুলো কোনো নিয়মে সাজানো না থাকে তখন তাকে বলা হয় অবিন্নস্ত ডেটা বা অবিন্নস্ত উপাত্ত আর যদি সংখ্যাগুলো কোনো নির্দিষ্ট কোনো নিয়মে সাজানো থাকে তখন তাকে বলা হয় বিন্বস্ত ডেটা আমরা কতগুলো একটি ছোট উদাহরণ বিবেচনা করি ধরি তোমাদের ক্লাসের জন ছাত্র নিয়ে আমরা চিন্তা করি তোমাদের ক্লাসের জন ছাত্র কেউ গণিতে নব্বই কেউ পেয়েছ আশি কেউ পেয়েছ আহ ষাট আমি ইংরেজিতে লিখে ফেলেছি আবার বাংলায় লিখছি কেউ পেয়েছ ষাট কেউ পেয়েছ আহ সত্তর তাহলে একশো নব্বই আশি ষাট সত্তর পঞ্চাশ এই যে আমরা দেখতে পাচ্ছি আমি যে ডেটাগুলোকে সাজিয়েছি বা উপাত্তগুলোকে সাজিয়েছি সেগুলো ক্রম রাসমান মানে ধীরে ধীরে কমে যাচ্ছে অর্থাৎ এটা ডিসেন্ডিং অর্ডারে সাজানো আছে এই ধরনের ডেটার নাম হচ্ছে বিন্যস্ত ডেটা আবার যদি এমন হতো আমি এভাবে লিখতাম একশো আশি নব্বই ষাট আবার আমি এটা ইংরেজিতে লিখে ফেলেছিলাম 70 আবার এখানে 50 তাহলে একবার বড় তারপরে আবার ছোট তারপরে তার চেয়ে বড় তার চেয়ে ছোট এই ডেটা আমি বিভিন্ন বার বিভিন্ন ভাবে লিখেছি অর্থাৎ ডেটা নির্দিষ্ট কোনো নিয়ম মানেনি ছোট থেকে বড় সাজানো হয়নি বড় থেকে ছোটও সাজানো হয়নি এই ধরনের যে সাজানো ব্যবস্থা তার নাম অবিন্নস্ত ভিন্নস্ত মানেই হচ্ছে সাজানো আর অবিন্নস্ত মানে সাজানো নয় এলোমেলো এবং পার্থক্য যে উপাত্তগুলো একদম সাজানো নেই বিভিন্ন ভাবে সেগুলোকে আমরা সংগ্রহ করেছি আর বিন্যস্ত উপাত্ত বলতে বোঝায় যেগুলোকে আমরা সুন্দর করে সাজিয়েছি আমরা এখন এই যে সাজানোর বিষয় এটাকে আমরা একাধিক ভাবে সাজাতে পারে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্নভাবে সাজাই যেমন কখনো আমরা ছোট থেকে বড় আকারে সাজাই কখনো আমরা বড় বড় থেকে থেকে ছোট ছোট আকারে আকারে সাজাই সাজানোর নাম হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ক্রমবর্ধমান রূপে সাজানো আর বড় থেকে ছোট আকারে সাজানোর নাম হচ্ছে ডিসেন্ডিং অর্ডার বা ক্রম রাসমান আকারে সাজানো এছাড়াও আমাদের সাজানো প্রয়োজন পড়তে পারে টেবিল বা ছক আকারে তালিকা পদ্ধতি করে সাজানো হতে পারে এই যে তালিকা করে সাজানো বা টেবিল বা ছক আকারে সাজানো এই ঘটনাটির নাম হচ্ছে সারণী তৈরি করা আমাদের আজকের ক্লাসের মূল উদ্দেশ্যই হচ্ছে সারণী তৈরি করা তো আমরা একটি উদাহরণ এখন আলোচনা করব তোমাদের সাথে তোমাদের বইতে একটি উদাহরণ আছে সেই উদাহরণে বলছে পৃষ্ঠা নাম্বার একশো সাতচল্লিশ পেজে দেখবে উদাহরণ আছে এগারো দশমিক তিন নম্বর যে এখানে বিষয় দেয়া আছে যে বিন্নস্ত ডেটা সেখানে বলা আছে যে ডেটা এখানে কোনো উদাহরণ দেওয়া নেই এখানে দেখবে যে উদাহরণ দেওয়া আছে ইত্যাদি যে এইভাবে যখন আমরা বৃদ্ধি ক্রম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি আমরা সাজাই তাহলে এটার নামও কিন্তু একটা বিন্যস্ত পদ্ধতি এটা ক্রমবর্ধমান আমরা উল্টো করেও সাজাতে পারতাম কিন্তু এখানে যে ডেটাগুলো সাজানো আছে বা উপাত্তগুলো সাজানো আছে সেগুলো কিন্তু কোন সাজানো নেই আমরা এটাকে এখন একটি ছক আকারে সাজাবো আচ্ছা আমি এই জন্যে প্রথমে এইখান থেকে যে নাম সংখ্যাগুলো আছে সে সংখ্যাগুলো হচ্ছে ধরে নেই যে কোনো একটি স্কুলের কোনো একটি বিদ্যায়তনের কোন একটি ক্লাসের কিছু ছাত্রের প্রাপ্ত নাম্বার সেগুলো আমরা আহ গণসংখ্যার সারণিতে সাজাতে চাই তার জন্য প্রথম কাজ কি করতে হবে তোমরা যেটি করবে প্রথম কাজ সংখ্যাগুলো তোমাদের খাতায় তুলে নেবে যদি না তুলে নাও বই থেকে দেখে দেখে করো তাহলে একাধিক হয় সমস্যাগুলো আমরা পরে আলোচনা করব। প্রথমে সংখ্যাগুলো তুলে নিই আমি তোমাদের বই থেকে সংখ্যাগুলো তুলছি উদাহরণের ভেতরে আছে এটি সংখ্যাগুলো হলো পঞ্চাশ পঞ্চান্ন ষাট ষাট আরো একটি ষাট আরো একটি এরপরে আছে পঁয়ষট্টি 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 এরপরে আছে সত্তর তিনটে এরপরে আরো আছে পঁচাত্তর চারটা এরপরে আছে আশি দুইটা এর পরে আছে পঁচাশি চারটা এরপরে আছে নব্বই চারটা পঁচানব্বই এক দুই তিন চার চারটা পঁচানব্বই আটানব্বই দুইটা আর একশো একটা এই মোট এতগুলো সংখ্যা আমাদের এখানে লিখেছি বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশটা ডেটা নিয়েছি ওরা অবশ্য বলেনি কতগুলো ডেটা ওরা এখানে বলেছে নিয়েছে যে আমরা চৌত্রিশ হাজার নিয়ে কাজ শুরু করছি এগুলোকে আমরা বিন্যস্ত রূপে সাজাতে চাই অর্থাৎ আমরা একটি সারণি তৈরি করতে চাই সারণি তৈরি করতে গেলে প্রথম থাকে শ্রেণী আমাদের এই শ্রেণী খুঁজে পাওয়ার জন্যে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে সর্বোচ্চ নম্বর কোনটা আছে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। এখানে সর্বোচ্চ নম্বর আছে একশো এবং সর্বনিম্ন নম্বর কত আছে সর্বনিম্ন আছে পঞ্চাশ তাহলে আমরা এখন খুঁজে বের করতে চাই একশো বিয়োগ পঞ্চাশ যোগ এক পরিসর অর্থাৎ কোন একটি উপাত্ত যেখানে উপাত্তগুলো দেওয়া আছে সেই উপাত্তের সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য এর সাথে এক যোগ করা অর্থাৎ এই যে উপাত্তগুলো কত জায়গা জুড়ে বিস্তার করে আছে সেইটাকে প্রকাশ করে পরিসর আমরা এখানে দেখতে পাচ্ছি পরিসর হয়ে গেছে একান্ন আমরা সারণে তৈরি করার সময় শ্রেণী ব্যবধান নেই শ্রেণী ব্যবধান কখনো আমরা পাঁচ নেই কখনো দশ নেই কখনো পনেরো নেই কখনো বিশ নেই এটা নির্ভর করে আমাদের পরিসরের উপরে অর্থাৎ এখানে পরিসর কত আছে তার উপরে নির্ভর করে আমরা নির্দিষ্ট নয় যে আমাদের পাঁচ করে নিতে হবে দশ করে নিতে হবে পনেরো করে নিতে হবে তবে তবে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি বলা আছে কখনো প্রশ্নে বলা থাকতে পারে যে পাঁচ করে শ্রেণী ব্যবধান নিতে হবে তখন তোমাকে পাঁচ করে নিতে হবে যদি প্রশ্নে উল্লেখ না থাকে তখন এই বিষয়ে খুব বেশি নির্ধারিত কোনো নিয়ম নেই তবে শ্রেণী ব্যবধান তুমি যত কম নিবে তোমার গণসংখ্যা সারণীটা তত সুন্দর হবে আবার শ্রেণী ব্যবধান যদি আমরা এক করে নেই তাহলে এখানে বিশাল একটি সারণী হবে তাহলে সারণী তৈরির কোনো উদ্দেশ্য হলো না সারণী তৈরির উদ্দেশ্য হচ্ছে অল্প জায়গার ভিতরে টোটাল যে তথ্যগুলো আছে পুরোপুরি যে তথ্যগুলো আছে তথ্যগুলোকে অল্প জায়গার ভিতরে আমরা ধরে রাখতে চাই এই তথ্যগুলোকে ধরে রাখবার জন্যই আসলে রবান সংখ্যা শারুনি আমরা পরিসর সম্বন্ধে জানলাম যে এখানে পরিসরের আছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক সমান সমান যা থাকে তার নাম পরিসর এখন পরিসরকে আমরা বললাম পাঁচ দিয়ে ভাগ করতে পারি শ্রেণী ব্যবধান যদি আমরা পাঁচ ধরেই 10 দিয়ে ভাগ করতে পারি 15 দিয়ে ভাগ করতে পারি নির্ভর করে যে আমাদের কি প্রশ্নে দেওয়া আছে যদি প্রশ্নে দেওয়া না থাকে তখন আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি তবে সেই ক্ষেত্রে পাঁচ দিয়ে করতে পারলে অবশ্যই ভালো হয় তখন আমাদের শ্রেণীগুলো অনেক বেশি হয়ে যায়। আমরা এখানে তোমাদের দেখানোর জন্য আমি দশ করি শ্রেণী ব্যবধান নিচ্ছি তাহলে দশ করি শ্রেণী ব্যবধান নিলে আমরা ধরলাম শ্রেণী ব্যবধান সমান দশ তাহলে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা আসছে তার মানে পরিসর আমাদের এখানে রয়েছে একান্ন আর শ্রেণী ব্যবধান আছে দশ তাহলে আমরা লিখতে পারছি পাঁচ দশমিক এক কিন্তু পাঁচ দশমিক এক কোনো গণনাকারী সংখ্যা নয় পাঁচ দশমিক এক দিয়ে গণনা করা যায় না যে সে প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে তৃতীয়তম অবস্থানে কে আছে পাঁচ দশমিক একতম অবস্থানে কে আছে এমনটি করা যায় না যে কারণে আমরা সেটাকে বাড়িয়ে ছয় করে নেব যদি ভগ্নাংশ আসে ছয় করে নেব এই যে চিহ্নটি দেখছো এটা সমান নয় আসলে আমি বোঝালাম যে সমতুল্য কাছাকাছি সমতুল্য নয় মানে পাঁচ দশমিক এককে ছয় করে লিখলাম এখানে তোমরা সমান সমান লিখলেও খুব বেশি ক্ষতি হবে না তো আমরা এখন গণসংখ্যা সারণটি তৈরি করে ফেলি এর জন্য আমরা শুরুতে লিখি শ্রেণী তোমরা চাইলে এখানে লিখতে পারো প্রাপ্ত নাম্বার ইত্যাদি যদি অনেক কিছু লিখতে পারো স্ট্যান্ডার্ড ভাবে তুমি আবার শ্রেণীও লিখতে পারো এরপরে লিখছি ক্যালি ট্যালি মানে হচ্ছে দাগ চিহ্ন এই ট্যালি চিহ্ন দিয়েই আমরা গণনা করে খুঁজে বের করব তোমরা এটা করে থাকো অনেক সময় ক্রিকেট খেলার রান কাউন্টিং এর সময় মাঠে তোমরা এই দাগ দিয়ে দাগ দিয়ে কিন্তু ছয়টা বল কাউন্ট করো রান কাউন্ট করো ট্যালি সেটাই নতুন কিছু নয় আর এইখানে লিখবো গণসংখ্যা গণসংখ্যা বাদ দিয়ে তোমরা ঘটন সংখ্যা লিখতে পারো গণসংখ্যা মানে হচ্ছে কতগুলো আছে সেই একই ধরনের জিনিস আমরা এইগুলোকে একটা ছকের মধ্যে আটকে নিলাম তাহলে আমাদের এখানে কতগুলো শ্রেণী পাওয়া যাবে ছয়টি শ্রেণী আমি একটা দাগ দিয়েছি একটা শ্রেণী হয়েছে দুইটা শ্রেণী হয়েছে তিনটা চারটা পাঁচটা আর একটা শ্রেণী ছয়টা তোমরা অবশ্যই স্কেল দিয়ে আঁকবে তাহলে এই দাগগুলো সোজা হবে দাগ সোজা হওয়ার জন্য বিশেষ কোন নম্বর নেই তবে দেখতে সুন্দর লাগবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা এখন শ্রেণী প্রথমটা লিখবো শ্রেণী শুরু করতে পারি আমি কোন জায়গা থেকে আমার সর্বনিম্ন নম্বর পঞ্চাশ তাহলে কি আমি পঞ্চাশ থেকে শ্রেণী শুরু করবো আমরা শ্রেণী ব্যবধান ধরেছি দশ মনে রাখতে হবে শ্রেণী কোন একটি শুরুর শ্রেণীর নিম্ন সীমা ধরারও কোনো নির্দিষ্ট নিয়ম নেই তুমি চাইলে পঞ্চাশের আগে যে কোনো জায়গা থেকে শ্রেণীটা শুরু করতে পারো এখন তুমি বলতে পারো স্যার আমি শ্রেণী শুরু করব ৩০ থেকে করো তাহলে ৩০ থেকে চল্লিশ এক শ্রেণী এই শ্রেণীর কেউ নেই তাহলে ট্যালিও থাকবে না গণসংখ্যাও শূন্য হবে ওটা লেখার কোনো অর্থ নেই কাজেই শ্রেণী তুমি শুরু করবে যেন একটি নাম্বার হলেও একটি সংখ্যা হলেও যেন সেই শ্রেণীতে পাওয়া যায় তাছাড়া শূন্য হলে তো শ্রেণী ধরে কোনো লাভ হলো না তা আমরা এখানে আমাদের সুবিধার জন্য শুরু করব। তাহলে আমরা শুরু করলাম একচল্লিশ ষাট একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই এবং একানব্বই থেকে একশো এই হচ্ছে আমাদের শ্রেণী আমি তোমাদের বলেছিলাম যে তোমরা এই যে সংখ্যাগুলো যেগুলো দেয়া থাকবে উপাত্তগুলো দেয়া থাকবে সেগুলো তোমাদের খাতায় তুলে নেবে তুলে নিলে এই ট্যালি করতে তোমাদের সুবিধা হবে তো আমরা এখন এগুলো ট্যালি করছি প্রথমে দেখি প্রথম সংখ্যাটি পঞ্চাশ যেহেতু পঞ্চাশ আমরা প্রথম ঘরে একটি দাগ দেব আমরা এইখানে কেটে দিলাম দ্বিতীয়টি পঞ্চান্ন আমরা থেকে ষাটের মধ্যে পড়ছে এইখানে কেটে দিলাম ষাট আছে এইখানে আর দাগ হয়ে গেল সিক্সটি এই ঘরে আর একটা দাগ ষাট এ ঘরে আর একটা দাগ ষাট এই ঘরে এখন যখন এতগুলো দাগ হয়ে গেল তখন আমরা একটি দাগ দিয়ে কেটে দিলাম এতে আমাদের সুবিধা যেটা হলো হলো সেটা যে যে এই এখানে এক দুই তিন আর আরেকটি দাগ দিয়ে কাটা হয়ে গেল মানে এখানে পাঁচটি আছে আমাদের গণনায় সুবিধা হবে এই জন্য আমরা দাগগুলো কেটে দিয়েছি এটা এইভাবে কেটে দেয়া হয় সব সময়। আমরা এরপরে পঁয়ষট্টিতে চলে যাই আমরা এইখানে একটি দাগ দিলাম আবার পঁয়ষট্টি আবার দাগ দিলাম আবার পঁয়ষট্টি আবার এখানে লিখছি আবার পঁয়ষট্টি আবার এখানে লিখছি আর সত্তর সত্তর যখন লিখছি তখন এই ঘরে আরেকটি দাগ পড়ে গেল আবার সত্তর একটি লিখেছি আবার সত্তর লিখছি এখানে আরও একটি দাগ আবার সত্তর লিখছি এখানে আরও একটি দাগ এখন আমরা পঁচাত্তরের কথা ভাবছি পঁচাত্তর এইখানে আছে এই এই শাড়িতে আছে পঁচাত্তর আবার কাটলাম এখানে আবার দাগ দিলাম আবার কাটলাম আবার দাগ দিলাম আবার কাটলাম আবার দেখলাম কারণ একাত্তর থেকে আশির ভেতরেই এই শ্রেণীতে পড়ল। পঁচাত্তর এখন দেখি আশির দিকে যাই আশি আশি আছে আগের ঘরে এই এই পুরোটা কেটে দিলাম জন্য পাঁচটি হয়ে গেল এখানে আশি আরো একটি আছে এখানে আরো একটি দাগ দিলাম এরপরে আমরা চলে আসলাম পঁচাশির কাছে পঁচাশি তার শ্রেণীতে আছে এখানে আরো একটি পঁচাশি আরো একটি পঁচাশি আরো একটি পঁচাশি তাহলে চারটি হলো এরপরে নব্বই নব্বই কাটলাম পাঁচটা হয়ে গেল এখানে আর একটি নব্বই আর একটি দাগ দিলাম আর একটি নব্বই আর একটি দাগ দিলাম আর একটি নব্বই আর একটি দাগ দিলাম এরপরে আছে পঁচানব্বই একটা দুইটা তিনটা চারটা আমরা চারটা দাগ দিয়ে দিলাম পঁচানব্বই এর এরপরে দেখো আছে আটানব্বই দুইটা আমি এই পাঁচ হয়ে গেল তার সাথে আরো একটি হলো আমি একটু দূরে লিখছি আর একশো আরো একটি হলো আমরা এবারে গুনে ফেলি তাহলে এখানে প্রথম ঘরে ট্যালি সংখ্যা এক দ্বিতীয় ঘরে ট্যালি সংখ্যা পাঁচ তৃতীয় ঘরে সংখ্যা পাঁচ আর দুইয়ে সাত চতুর্থ ঘরে ট্যালি সংখ্যা পাঁচ আর একে ছয় তারপরের ঘরে ট্যালি সংখ্যা পাঁচ আর তিনে আট তারপরে আমি ইংরেজিতে লিখেছি আবার বাংলায় লিখি আট তারপরের ঘরে ট্যালি সংখ্যা পাঁচ আর দুয়ে সাত

এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ আমাদের গণনা ঠিক আছে তাহলে এইভাবে যখন আমরা সাজিয়ে লিখবো তখন খুব সংক্ষেপেই আমরা এই যে ছাত্রদের বিভিন্ন ধরনের নম্বর আছে প্রাপ্ত নম্বর সেগুলোর একটি সাধারণ ধারণা পাবো এইভাবে সাজিয়ে লেখার নামই হচ্ছে সারণী তৈরি করা আমাদের আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল কোনো উপাত্তকে সারণীবদ্ধ ভাবে লেখার চেষ্টা করা আমরা সেই কাজটি এখানে করে দেখালাম আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব তার আগে তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দেব তোমরা যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে তোমাদের কিশোর বাতায়নে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তোমাদের জন্য কুইজের ব্যবস্থা আছে তোমরা সেখানে কুইজ দিয়ে অবশ্যই তোমাদের যে কি শিখলে এবং এই ক্লাসগুলো তোমাদের কি উপকারে দিচ্ছে তার সাথে